দের বছর ধরে নিখোঁজ গোপালগঞ্জ বগুড়ার তিন পরিবারের নয়জন সিরিয়ায় আইএস নিয়ন্ত্রিত এলাকায় পাড়ি জমিয়েছে বলে ধারণা গোয়েন্দাদের। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গি বিরোধী সমাবেশ, নিজ নিজ অবস্থানে থেকে সোচ্চার হওয়ার আহ্বান। ময়মনসিংহে ছিনিয়ে নেওয়ার সময় র্যাবের গুলিতে শোলাকিয়া হামলার আসামি শফিউল সহ দুই জঙ্গি নিহত, তিন র্যাব সদস্য আহত, অস্ত্র গুলি ও মোটরসাইকেল জব্দ। আবারও গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব, 7 আগস্ট থেকে শুরু হচ্ছে গণশুনানি, ক্ষতিগ্রস্ত হবে রপ্তানিমুখী শিল্প, আশঙ্কা ব্যবসায়ীদের। এবং দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও স্বাভাবিক হয়নি জনজীবন, ফসল নষ্ট হওয়ায় উদ্বিগ্ন কৃষকরা, পানি ঢুকে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীরা।